ইচ্ছা থাকলেই উপায় হয়। ইচ্ছা করলেই মানুষ অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও সফলতা ছিনিয়ে আনতে পারে মানুষ। তবে সেক্ষেত্রে নিজেকে দুর্বল না ভেবে, নিজের উপর আত্মবিশ্বাস রেখে, হেরে যাওয়ার চিন্তা মাথায় না রেখে এগিয়ে যেতে হবে। ইচ্ছা শক্তির জোরে অনেকেই অনেক প্রতিকূল অবস্থা পেরিয়ে পৌঁছচ্ছে সাফল্যের চূড়ায়। এই রকমই নিজের অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে 82 দিন ধরে ছুটে চলেছে হর্ষ পণ্ডিত। হর্ষ পণ্ডিতের বাড়ি মধ্যপ্রদেশের জবলপুরে। বয়স মাত্র 16 বছর, ক্লাস 10 ছাত্র। বয়স অল্প হলেও ইচ্ছা শক্তি কিন্তু চরমে। এদিন হর্ষ পণ্ডিতকে দেখা গেল পূর্ব বর্ধমানের যোগগ্রামের কাছে দিল্লি কলকাতা ন্যাশনাল হাইওয়েতে দৌড়াতে। এই দৌড়ানো প্রসঙ্গে হর্ষকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, লোক নিউ দিল্লি সে আ রে জি, নিউ দিল্লি সে হম লোক মুম্বাই চেন্নাই আর কলকাতা হতে হবে, নিউ দিল্লি মে রিটার্ন খতম হয়ে যায়। নাম কি আপনার? মেরা নাম হর্ষ পণ্ডিত। এজ কিতনা হ্যায়? 16। কহাঁ পে রহতে হো? हम लोग MP जबलपुर से। MP जबलपुर से ट्राई करते हैं जी। जी अभी मैं 10th स्टैंडर्ड में। रनिंग ये जो दौड़ रहे हो आप, इसका शौक कब से शुरू हुआ? जी मैं तो 2018 से कर रहा हूँ। इसके पहले पापा मेरे जबलपुर से कोलकाता दौड़े थे जो 1200 किलोमीटर्स का था, और उसके बाद फिर मैंने 900 किलोमीटर्स की रनिंग की थी जिसमें एशियन बुक ऑफ रिकॉर्ड्स और इंडियन बुक ऑफ रिकॉर्ड्स मेरे नाम था। इसके बाद हम लोग ये गिनीज बुक ऑफ वर्ल्ड रिकॉर्ड के लिए कर रहे हैं जो 6000 किलोमीटर्स का है। 82 डेज के अप्रोक्स हो चुका है और 105 से 10 डेज के अंदर हो गया। घर में कौन कौन है? मेरी बहन है, पापा, मम्मी, 4 लोग हैं। पापा क्या करते हैं? पापा गवर्नमेंट जॉब में ऑर्डिनेंस फैक्ट्री में काम करते हैं। क्या नाम है पापा का? पापा श्री मानसु कुमार। अपना नाम बताओ फिर से। जी हर्ष पंडित। এই প্রচণ্ড রোদে যেখানে মানুষ বেরোতে ভয় পায়, সেই রোদের মধ্যেও না থেমে এগিয়ে চলেছে হর্ষ। রোজ ভোর থেকে শুরু করে সন্ধে 7:30 পর্যন্ত দৌড়ায় হর্ষ। তার এই যাত্রায় সঙ্গী হিসেবে রয়েছে তার বাবা হিমাংশু পণ্ডিত, একটি গাড়ি এবং গাড়ির চালক। গাড়ির মধ্যেই রয়েছে রান্না করার ব্যবস্থা। হর্ষের কাছে আরও জানা যায় যে এই দীর্ঘ 6000 কিলোমিটারের দৌড় সে 105 থেকে 110 দিনের মধ্যে শেষ করতে পারবে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, নিউজ 18 লোকাল।